2023 বিধানসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্যের মানুষ দৃঢ় প্রতিজ্ঞ বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা করবেই করবে। আপনারা জানেন এই সরকারের ভীষণ দুঃখমন্ত্রের মধ্যে প্রথম যে তাদের কথা ছিল গড়ে গড়ে রোজগার, বছরে 50,000 চাকরির কথা বলেছিলেন। আজকে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের ত্রিপুরাজ্যের যারা যুবক যুবতী আজকে নেশায় নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, যারা চাকরি নেওয়ার জন্য জিআরএস এর পরীক্ষা দিয়েছিলেন, 2-3 বছর অতিক্রান্ত হয়ে গেছে, জিআরএস এর এই পরীক্ষার কোনো ফল ওনারা প্রকাশ করেনি। অন্যদিকে জিআরবিটি গ্রুপ সি এবং গ্রুপ ডি নেওয়ার জন্য যারা পরীক্ষা দিয়েছিলেন তাদেরও কোনো ফল তারা প্রকাশ। আগামী 21 অক্টোবর সবার 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 স